Hey everyone, Assalamualaikum. Welcome করছি একটা ভিডিওতে। আর বন্ধুরা দেখো আমার সামনে রয়েছে একটা বক্স, যেই বক্সে রয়েছে অনেক অনেক কালারফুল টয় ভেহিকল। আর বন্ধুরা এগুলোকে কিন্তু আমি একে একে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে কিছু ভেহিকলকে হ্যান্ড ড্রাইভ এবং কিছু ভেহিকলকে বিভিন্ন জায়গাতে লুকিয়ে ফেলবো। তাহলে চলো শুরু করে দেই। তো বন্ধুরা প্রথমে কিন্তু তুলে নিয়েছি একটা ইন্ডিয়ান বাজাজ অটোকে, যেটাকে দেখে অনেকটা ভালো মানের টয় মনে হচ্ছে। আর এটার পিছনে দিকটাতে রয়েছে স্টপের একটা ডিসক্লেমার সাইন। বেশ চমৎকার আই কেচি কালারের একটা প্লাস্টিক দিয়ে তৈরি করা বাজাজ অটো। আর এটাকে রেখে এবার কিন্তু তুলে নিচ্ছি একটা লাইটেনিং অ্যান্ড মিউজিক্যাল সিএনজি অটোরিকশা, যার পিছনে এবং সামনে দিকটাতে রয়েছে বেশ কয়েকটা ডিজেল লাইটের অপশন। এই লোয়ার পার্টে রয়েছে ব্যাটারি কভার, স্পিকার এবং রয়েছে একটা অন অফ সুইচ। তো বন্ধুরা চলো এটাকে হ্যান্ড ড্রাইভ করে দেখিয়ে দিই তোমাদের সাথে। আর বন্ধুরা এরপরে কিন্তু আমি তুলে নিচ্ছি একটা ওয়েল ফিলিং ট্যাঙ্ক ট্রাক, যদিও এখানে লেখা ওয়াটারিং কার, বাট এটাকে দেখে অনেকটা ওয়েল ফিলিং ট্যাঙ্ক ট্রাকই মনে হচ্ছে, যা রয়েছে ছয়টা ওয়েল। তো বন্ধুরা এরপরে কিন্তু রয়েছে একটা আইসক্রিম সেলিং ভ্যান। আর এটার ডোরগুলোকে ওপেন করে দেখিয়ে দিলাম তোমাদের সাথে, যার মধ্যে মজাদার কোন আইসক্রিম মেক করে বিভিন্ন জায়গাতে সেল করা হয়ে থাকে। তো চলো এটাকেও হ্যান্ড ড্রাইভ করে দেখিয়ে দিই তোমাদের সাথে। ওয়াও গাইস, দেখো এরপরে রয়েছে কালারফুল একটা সিএনজি অটোরিকশা, যার সাথে রয়েছে সিএনজির বেশ কিছু স্টিকার। অনেকগুলো কালারের কম্বিনেশনে গড়া প্লাস্টিক দিয়ে একটা সিএনজি অটোরিকশাকে আমি কিন্তু দেখিয়ে দিলাম তোমাদের সাথে। ওয়াও গাইস, দেখো এরপরে রয়েছে মেটাল দিয়ে তৈরি করা একটা নিউইয়র্ক সিটি স্কুল বাস, যেটা পুরোপুরি মেটাল দিয়ে তৈরি করা। আর এটাকেই এবার কিন্তু হ্যান্ড ড্রাইভ করে দেখিয়ে দিব তোমাদের সাথে। আর বন্ধুরা এরপরে তুলে নিচ্ছি একটা সিএনজি অটোরিকশাকে, এটারও রয়েছে বেশ কয়েকটা কালার কম্বিনেশন, রয়েছে অনেক অনেক কালারফুল স্টিকার। তো বন্ধুরা এরপরে রয়েছে একটা বিপি ওয়েল ফিলিং ট্যাঙ্ক ট্রাক, যেটাকে দেখে বোঝার উপায় নেই এটি একটা টয় ভেহিকল। এটার সামনে দিকে ট্র্যাক পার্টটা কিন্তু মেটাল দিয়ে তৈরি, আর পিছনে থাকা এই ট্যাঙ্কারটি অ্যাক্রোলিক প্লাস্টিক দিয়ে তৈরি করা। তো বন্ধুরা দেখে নিলে একটা ওয়েল ফিলিং ট্যাঙ্ক ট্রাককে। আর এটাকে রাখার পরেই এবার আমি তুলে নিচ্ছি একটা কন্টেইনার ট্রাক। এই কন্টেইনারে করে কিন্তু বিভিন্ন মালামাল বিভিন্ন জায়গাতে ডেলিভারি করা হয়ে থাকে, যা রয়েছে আটটা ওয়েল। আর এর পিছনে দিকটাতে রয়েছে বেশ কিছু ডিসক্লেমার সাইন। তো বন্ধুরা চলো এটাকেও হ্যান্ড ড্রাইভ করে দেখিয়ে দিই তোমাদের সাথে। আর বন্ধুরা এবার কিন্তু তুলে নিয়েছি একটা ফকলিপ টয়কে। এটার সাহায্যে ফ্যাক্টরির মালামাল বিভিন্ন জায়গাতে সরানো হয়ে থাকে, বেশ চমৎকার কার্যকরী একটা ফ্যাক্টরি টয়। আর এটা হচ্ছে একটা ফ্যাক্টরি ভেহিকল ফকলিপ টয়। আর এটাকে রাখার পরেই এবার আমি তুলে নিচ্ছি একটা কনস্ট্রাকশন ভেহিকল ডাম্প ট্রাক টয়কে, যার ডাম্পিং পার্টে রয়েছে প্লাস্টিক দিয়ে স্টোনের একটা ভাইব। এর মধ্যে বিভিন্ন মালামাল কনস্ট্রাকশন সাইডে ডেলিভারি করা হয়ে থাকে। চার চাকার এই ভেহিকলটাকে এবার আমি হ্যান্ড ড্রাইভ করে দেখিয়ে দিব তোমাদের সাথে। তো বন্ধুরা দেখে নাও এরপরে রয়েছে একটা থমাস টয় ট্রেন ইঞ্জিন, এটাকে একটা স্ট্রিম ইঞ্জিন টয় বলতে পারো। এটার লোয়ার পার্টে রয়েছে অন অফ সুইচ, ব্যাটারি কভার, স্পিকার এবং সামনে রয়েছে একটা স্মাইলি ফেস। তো বন্ধুরা এরপরে আমি একসাথে তুলে নিয়েছি মিনি সাইজের দুটা ভেহিকল, যার মধ্যে রয়েছে একটা স্পোর্টস কার আর এটা হচ্ছে একটা ফুয়েল ট্যাঙ্ক কার। তো বন্ধুরা দেখে নিলে একসাথে দুইটা মিনি সাইজের ভেহিকলকে। আর এরপরে আমি তুলে নিচ্ছি একটা লেফান কোম্পানির বেকো এক্সক্যাভেটর ট্রাক, বেশ ফ্লেক্সিবল এর এক্সক্যাভেটর পার্ট। আর এটার সাথে রয়েছে ছয় চাকার একটা ট্রাক।
তো বন্ধুরা দেখে নাও, এরপরে রয়েছে একটা লন্ডন সিটি সাইট সিইং ভেহিকল, যার মধ্যে চড়ে লন্ডন সিটিটাকে ঘুরে দেখা হয়ে থাকে। তো বন্ধুরা চার চাকার এই লন্ডন সিটি সাইট সিইং ভেহিকলটাকে রেখে এবার কিন্তু তুলে নিয়েছি আজকে শেষ একটা ভেহিকল, আর এটা হচ্ছে একটা রেসিং কার টয়। তো বন্ধুরা অলরেডি দেখিয়ে নিয়েছো এই বক্সে থাকা সব কটা ভেহিকলকে আমি একের পর এক তোমাদের সাথে ইন্ট্রোডিউস করার ট্রাই করে গিয়েছি। তো এই ছিল আজকের ভিডিওতে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।